হ্যালো অ্যান্ড ওয়েলকাম জানাই আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি কমপ্লিট দেখার জন্য এবং যদি মনে হয় তোমার আপনার জন্য ইম্পর্টেন্ট তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো রকম আপডেট পাওয়ার জন্য প্রিপারেশনকে পোস্ট করার জন্য শুরুতে বলে রাখি নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কয়েক লক্ষ শূন্য পদ বয়স নিয়োগ পদ্ধতি সিলেবাস কী রয়েছে তোমরা কোন কোন পরীক্ষাগুলো দেবে বা আপনারা কোন কোন পরীক্ষাগুলো দেবেন শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ তেইশের রেজাল্ট চব্বিশের টেট এক্সাম বাইশের টেট পাসদের ইন্টারভিউ এবং বাইশের প্রশ্নভুল মামলার যে আপডেট রয়েছে সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের সেশন তাহলে প্রথমত শুরু করা যাক আজকের সেশন এই যে প্রশ্ন মামলার কথাটা বলছি আমরা এটা শুরুতে বলে রাখি যে এটা একটা আপডেট মানে অর্ডার কপি আসার কথা রয়েছে আজকের ডেটে একটা কথা রয়েছে অফিশিয়াল আপডেট নয় তবে আমরা দেখছিলাম মেনে জাগে যে আজকের ডেটে কিন্তু এটা মানে যে কোর্টের যে অর্ডার কপি এটা পাবলিক ডোমেনে আসার কথা রয়েছে দেখা যাক যদি আসে তাহলে অবশ্যই প্রত্যেককে আমি জানিয়ে দেবো কী হচ্ছে কী কী আপডেট রয়েছে তার জন্য আপনাদেরকে যুক্ত হওয়াতে হবে আমাদের চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি অবশ্যই জানিয়ে দেবো যদি কোনো আপডেট পাই আজকে কিন্তু এর আপডেট আসার কথা রয়েছে নেক্সট পয়েন্ট হচ্ছে তেইশের টেট রেজাল্ট দেখুন এটা কথা ছিল যে এই উইকেই বেরোবে কিন্তু এখন অবধি আসেনি এবং এটা হয়তোবা জুলাই মাসে নাও আসতে পারে এমনটা কিছুটা হল আভাস পাওয়া যাচ্ছে তবে কনফার্ম নয় আমরা হয়তোবা জুলাই লাস্ট অবধি আমাদের অ্যান্সার কি পেতে পারি এবং আগস্টের রেজাল্ট পেতে পারি টেটের তেইশের টেটের রেজাল্ট চব্বিশ স্টেট নিয়ে এবং তেইশের টেটের রেজাল্ট আমরা বললাম কথাটা বাইশ স্টেটে ইন্টারভিউ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখেছি যে আগের যে রিজার্ভ যেটা রিজার্ভস ক্যান্ডিডেট ছিল কিছু তাদের কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে সেই নিয়োগ কমপ্লিট হলে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বা এর উপর বাইশ স্টেটের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে তবে হ্যাঁ এটা আমাদের কাছে পজিটিভ সাইন কেন বলছি কারণ বাকি যে আগের রিজার্ভ যারা এখনো নিয়োগ পাননি সেই নিয়োগ কমপ্লিট হলে বাইশের জন্য কিন্তু আসতে অনেকটাই খোলা রয়েছে এবার বলে রাখি নতুন বিজ্ঞপ্তি কি রয়েছে ভাববে অনেকেই স্যার ওয়েস্ট বেঙ্গলে বিজ্ঞপ্তি নেই আপনি কেন বিজ্ঞপ্তি ভিডিও দিচ্ছেন আমি বারবার করে প্রত্যেককে বলছি যে পরীক্ষা যেখানে হোক নিয়োগ যেখানে হোক আগে মাথা গোছা নিয়ে কথা আগে মাথা আমাদেরকে গুঁজতে হবে তাই বিহারে টায়ার ফোরের যে এক্সাম নোটিফিকেশন তা কিন্তু আসতে চলছে এই বিহারে টায়ার ফোরের জন্য তোমাদের কি কী কোয়ালিফিকেশন লাগবে সেই সব নিয়ে কথা বলবো তো শুরুতে বলি একটা কথা প্রত্যেককে যে এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে যাও আমি আদা টেটে যাবো না আমি অন্যান্য পরীক্ষা দেব না আমি দেব আমাকে দিতে হবে আমাকে চাকরি পেতে হবে তাহলে ড্রায়ার ফোরে কী কী রয়েছে প্রায় দু লাখ প্লাস ভ্যাকেন্সি রয়েছে এখানে যেখানে বলতে পারি আমরা যে কোয়ালিফিকেশান কি না প্রাইমারির জন্য আমাদের কিন্তু সিটেড পেপার ওয়ান লাগবে তাহলে সিটেড পেপার কিন্তু আমাদের ওয়ান মানে কোয়ালিফাই করতে হবে পেপার ওয়ান এবং টেন ফাইভ টু এইট যদি বলা হয় তাহলে বলবো কি বলবো সিটের পেপার টু পেপার টু কিন্তু আমাদেরকে কোয়ালিফাই করে রাখতে হবে এবং নাইনটেন ইলেভেন টুয়েলভের জন্য আমাদের কিন্তু এস্টেট বলে একটা এক্সাম হয় যেটা এক্সামটা প্রত্যেকে দিয়ে এলো অনেকে দিয়ে এলো এক্সামটা সেটা কোয়ালিফাই করে রাখা দরকার তাহলে আমাদের টার্গেট কি এখন স্যার এই দিনটি যদি এক্সাম কোয়ালিফাই করে থাকি ইটস ভেরি গুড ফর ইউ বাট যদি না করে থাকে তাহলে কিন্তু প্রত্যেককে আমরা বলবো যে এই ডিসেম্বরে যে স্টেটেড এক্সাম হবে সেই এক্সামকে কিন্তু যোগ্যতা প্রত্যেককে হবে যে ডিসেম্বরে সিটেট রয়েছে প্লাস রয়েছে কিন্তু আমাদের আমাদের ডাব্লিউ বি রয়েছে তাহলে দুটো পরীক্ষাকে টার্গেট করে যদি আমরা এগোতে পারি এবং সেই এগোনোর সেই রাস্তাতে আমি প্রত্যেককে হেল্প করবো ম্যাথামেটিক্সের জায়গাটা ইভিএস জায়গাটাতে তাহলে ম্যাথামেটিক্স নতুন আমাদের কিন্তু ব্যচ শুরু হচ্ছে যদি কেউ চাও যদি কেউ চাও কোয়ালিটি কনটেন্ট আমরা প্রোভাইড করি এখানে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করি এখানে অবশ্যই তোমরা কন্টাক্ট করে নাও এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন যদি কেউ কোয়ালিটি এডুকেশন চাও তাহলে ম্যাথামেটিক্সের জন্য আমি মূলত বলতে পারি বেডা সহ করাবো এবং এর কিছু পার্ট আমরা এটা আমি নিজে করাবো কোনো আলাদা এক্সট্রা কেউ থাকবেন না এখানে যে দায়িত্ব থাকবে পুরো আমার উপর দায়িত্ব থাকবে যদি কারোর ইন্টারেস্ট হয় এটা আমার হোয়াটসঅ্যাপ করো এবং জয়েন করে যেতে পারে বাচ্চ কোর্সে খুব নমিনাল ফিজও রয়েছে ওকে এবার বলি যে সিটেড পেপার দিলে কি কি সুবিধা রয়েছে দেখো সাথে আমাদের কিন্তু কেভিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে কেভিএস নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এটা খুব শীঘ্রই আমরা দেখেছিলাম দু হাজার ষোলো সাল দু হাজার ষোলোতে কেভিএস নিয়োগ হয়েছে দু হাজার দু হাজার সতেরো সতেরোতে নিয়োগ হয়েছে এবং আমাদের দেখেছি দু সতেরো আঠারোতে নিয়োগ হয়েছে এবং দেখেছি এরপর বাইশ সালে নিয়োগ হয়েছে এবং চব্বিশ সালে ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তাহলে আর লেট কিসের অপেক্ষা কিসের প্রতীক্ষা কিসের সামনে এগিয়ে চলো ডাব্লিউ কবে আসবে তার ঠিক ঠিকানা কিন্তু নেই এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না শুধু এইটুকু বলতে পারি দৃঢ় অঙ্গীকার করে চাকরি যাওয়ার যখন স্বপ্ন রয়েছে স্বপ্নটা পূরণ করার জন্য আমরা প্রত্যেকে রয়েছি এক চোট হয়ে প্রত্যেকে রয়েছি একে অপরের সাথে তাহলে সম অব মানে প্রতীক্ষার অবসান ঘটাও নিজেরা নিজেরা এগিয়ে চলো নিয়োগ পদ্ধতি তোমাদের প্রত্যেকে জানাই আছে এগুলো সিলেবাস প্রত্যেকে বলে দেবো এবং এই পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেকে সিটেট ডাবলবি এম মানে স্টেট সিট পেপার ওয়ান পেপার টু প্রত্যেকে মন দিয়ে দাও ডাব্লিউ বিটিএট চব্বিশটা পরীক্ষা প্রত্যেকে পাশ করে রাখো কারণ দেখো যখন নেমেছি আমরা আমাদেরকে কিন্তু ফাইট করে উঠতে হবে অতএব পা কিন্তু তুলে নেওয়ার কোনো জায়গা নেই যখন আমাদেরকে নেমেছি সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে চব্বিশ ট্রেট এক্সাম প্রত্যেকে ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে সেই অনুসারে সেইভাবে আমরা সি টার্গেট রেখে একটা কোয়ালিটি কন্টেন্ট মানে প্রশ্ন ইংরেজি বাংলা দুটো রেখে আমরা এগিয়ে যাব আগের দিকে ওকে তো এটুকুই আজকের মতো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো রকম কোনো আপডেট পাই অবশ্যই নিয়ে আসবো সঙ্গে সঙ্গে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কোশনে ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে